আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল সামি শাফিন। আপনাদের সামনে হাজির হয়েছি একটি রান্নার রেসিপি নিয়ে। রেসিপিগুলো দেখে নিন কীভাবে অন্যরকমভাবে রান্না করা যায়। আমি আজকে দুপুরের জন্য নিয়েছি এখানে রুই মাছ 4 পিস রান্না করব। এখানে নিয়েছি মিডিয়াম সাইজের 2টা আলু, আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি গলানো টমেটো গলিয়ে নিয়েছি এখানে, আর এখানে রসুন, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর জিরা বাটা নিয়েছি। এখানে নিয়েছি 7-8টা কাঁচামরিচ, আর নিয়েছি এখানে তেল 1 কাপ। এখন আমি মাছগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের অর্ধেক হলুদ গুঁড়া। এখন এগুলাকে মাখিয়ে নেব। ভালো করে মাছগুলো ধুয়ে নিয়েছি। এখন কড়িয়াতে তেল দিয়ে দিব। এখন চুলাতে কড়িয়া বসিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দিচ্ছি। এখন ভালো করে গরম করে নেব তেলটাকে। এখন তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো একটু কুলিয়ে দিচ্ছি। মাছগুলো হয়ে আসছে, নামিয়ে ফেলতেছি। এখন আমি পেঁয়াজ কুচি দিচ্ছি তেলের মধ্যে। এখন দিয়ে দিচ্ছি 3-4টা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি তেল বাটাটা, রসুন বাটা। এখন তেল রসুন ভাজা হয়ে আসছে, আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন এটার মধ্যে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছে 1/2টা মেথি। এখন দিয়ে দিচ্ছি জিরা বাটাটা। দিয়ে দিচ্ছি 7-8 লবণ। দিয়ে দিচ্ছি আরেকটু হলুদ গুঁড়া, আমরা
চা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চামচ একটু পানি অ্যাড করে দিচ্ছি মশলাটা কষানোর জন্য আলুটাও সিদ্ধ হয়ে আসছে আমি এটার মধ্যে টমেটোটা অ্যাড করে দেবো টমেটোটা অ্যাড করে দিচ্ছি এখন আমি জল অ্যাড করে দিচ্ছি এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো কাঁচা সিদ্ধ ফ্লেভারটা অনেক ভালো লাগে এখন ঢেকে দিব এখন তরকারি হয়ে আসছে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব এখন আমি তরকারিটাকে নামিয়ে নিচ্ছি এইভাবে আপনারা রান্না করবেন রান্না বাসা ট্রাই করে খাবেন দেখবেন কতটা ভালো লাগে না খেলে বুঝতেই পারবেন না এটার স্বাদটা কিরকম দেখে নিন কতটা সৌন্দর্য হয়েছে এভাবে ট্রাই করে দেখবেন আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে এখানেই সমাপ্ত করতেছি আল্লাহ হাফেজ